হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন স্বপ্নের সাথে ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা দেখাবো যে কোচবিহার জেলার অন্তর্গত দেওয়ানহাটা মহাবিদ্যালয় কলেজে থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে অ্যাডমিশান হচ্ছে অথবা ফিস পেমেন্ট করা হচ্ছে সেই বিষয়ে, তো কীভাবে ফিস পেমেন্ট করবেন সে বিষয়ে আলোচনা করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুরা, আমাকে একটা বন্ধু কমেন্ট করে শুনতে চেয়েছিলেন যে থার্ড এবং ফিফথ সেমিস্টারে একটা ভিডিও বানাতে বলেছিলেন, তার জন্য ভিডিওটি স্পেশালি। এবং আপনারা আপনাদের কলেজের নাম আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে বলবেন, নিশ্চয়ই আমরা সলিউশন বার করে দেব। তো আমরা চলে এসেছি দেওয়ানহাটা মহাবিদ্যালয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে আমরা এই পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। একটু নিচে স্ক্রল করে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে অনলাইন পেমেন্ট ফর পোর্টাল ফর থার্ড সেমিস্টার অ্যান্ড ফিফথ সেমিস্টার 2020, দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, যেখানে বলা হবে দেওয়ানহাটা মহাবিদ্যালয় ডিস্ট্রিক্ট কোচবিহার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এখানে বলা হয়েছে দিস পেমেন্ট পোর্টাল অনলি ফর থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার ফিফথ ইয়ার সেমিস্টার স্টুডেন্টস, ঠিক আছে। পে কলেজ ফিজ অনলাইন, দেখতে পাচ্ছেন। নিচে আসবো একটু, এবার বলেছে যে এন্টার অ্যাকাডেমিক ইনফরমেশান। এন্টার অ্যাকাডেমিক ইনফরমেশানে আপনাকে কী কী দিতে হবে সেটা আপনি একটু জেনে নিন। যে স্টুডেন্ট নেম, প্রথমত আপনার নাম, তারপরে আপনি কোন সেমিস্টার হচ্ছেন সেটা, যেমন থার্ড না ফিফথ সেমিস্টার সেটা বেছে নিয়ে দিয়ে দেবেন। স্ট্রিম যেটা আছে সেটাই থাকবে। তারপরে হন্স অর প্রোগ্রাম কোর্স, অর্থাৎ অনার্স এবং প্রোগ্রাম কোর্স আপনি কোনটাতে ফর্ম ফিল আপ করছেন সেটা দেবেন, এবং দেওয়ার পরে এখানে কলেজের রোল নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কলেজ রোল নাম্বার এখানে দিয়ে দেবেন, আপনার কলেজ আইকার্ডে অথবা স্লিপে আপনার রোল নাম্বার দেওয়া আছে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তারপরে প্রসিড টু পে নাওতে ক্লিক করবেন। যখনই পে নাওতে ক্লিক করবেন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। নতুন পেজ ওপেন হওয়ার পরে আপনাদের টাকা পেমেন্ট করতে হতে পারে অথবা আরও ডিটেলস দিতে হতে পারে। তো আমাদের কাছে কোনো আইডি নেই, যার কারণে আমরা পুরো প্রসেস দেখাতে পাচ্ছি না। আমাদের কাছে কলেজের রোল নাম্বার অথবা এই সমস্ত কিছু থাকলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতাম। তাছাড়াও আপনাদের যদি অসুবিধা হয় কলেজের রোল নাম্বার এবং নাম এ সমস্ত কিছু পাঠিয়ে দেবেন আমাদের কাছে, আমরা ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর আশা করছি এইভাবেই আপনারা পেরে যাবেন। তো যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট করবেন, আমরা ভিডিও অথবা কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। তো আপনারা যারা যেই কলেজে পড়েন যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন, সেই কলেজ সম্পর্কে আমরা ভিডিও বানিয়ে আপলোড দেব। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং ভিডিওটি বন্ধুদের মাধ্যমে প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে তারা বিষয়টি জানতে পারে। তাছাড়াও একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুদিনের ভিতরেই আবার ম্যারিট লিস্ট প্রকাশিত হচ্ছে। তো ম্যারিট লিস্ট কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে দেখবেন আপনার নাম কোথায় আছে, আপনি সিলেকশন হয়েছেন কি না, তো এই সম্পর্কে ভিডিও আসতে চলেছে, দেখতে থাকুন আমাদের চ্যানেল।